গতকাল ফেসবুকে টুইট করে লিখেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা সিপিআইএম কর্মীদের দোষ চাপিয়ে তিনি সরাসরি বিজেপির সঙ্গে আত্মসম্মান দিয়ে মর্যাদা দিয়ে কাজ করেছেন বলে তীব্র কটাক্ষ করেছেন বামপন্থীরা নিচুতলার কর্মীরা এমনটাই আমরা খবর জানাচ্ছি দর্শক বন্ধুদেরকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর সঙ্গে বৈঠক এমনটাই অভিযোগ করেছিল সিপিআইএম কারণ মোথাই মেন ফ্যাক্টর ছিল বিজেপিকে ক্ষমতায় আনার জন্য এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন রাজনৈতিক মহল পদ্যুতের ২৪ ঘন্টা কাটতে না কাটতে পাল্টা চ্যালেঞ্জ দিল সিপিআইএম নিচুতলার কর্মী সমর্থকরা হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কিসের বৈঠক ইঙ্গিত ছিল এই নিয়ে পাল্টা চ্যালেঞ্জ প্রদ্যুৎ বনাম সিপিআইএম গতকালকেই প্রদ্যুতের একটি টুইট নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক সাবরুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তিনি সরাসরি এই বিষয়ে কথা না বললেও তার দলীয় কর্মীরা ২৪ ঘন্টার মুহূর্তেই পাল্টা চ্যালেঞ্জ দিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল।